শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিহারের এক রত্নী সৌরনীল সরকারের। সে ঘটনা প্রশাসনিক কাফিলতির চিত্রকে প্রকট করে। এবার সৌরনীলের স্মৃতিতে মৌন মিছিল করল দক্ষিণ কলকাতা জেলা বিজেপি। হাতে মোমবাতি নিয়ে চলে মিছিল। এদিনের মিছিলে পামেলান, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া সহ জেলা বিজেপি নেতারা। 48 ঘন্টা আগে বেহালা চৌরাস্তার মোড়ে এক ছোট্ট একরতি সৌরনীল সরকারের একেবারে দুর্ঘটনায় যে মৃত্যু ঘটেছে তার জেরেই আজকে বিজেপি দক্ষিণ কলকাতা জেলার তরফ থেকে মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। একেবারে বরিশা হাইস্কুলের সামনে থেকে সেই মিছিল সরাসরি ঠাকুর পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। বিহালার বরিশা হাইস্কুল থেকে শুরু হয়ে ঠাকুরপুকুর পর্যন্ত চলে এই মিছিল। বিজেপি নেতৃত্বের পাশাপাশি এদিনের মিছিলে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। সৌরনীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। আদরের সৌরনীলকে স্মরণ করলাম, তার আত্মার শান্তি কামনা করলাম, আর মমতা পুলিশকে বললাম যাতে আর কারো বাড়িতে সৌরনীল না ঘটে। পরিবারের পাশে আছি, তার পিতৃদেবের সুস্থতা কামনা করছি। আমাদের এখানকার যিনি মণ্ডল সভাপতি ডলিকে আমি পাঠাচ্ছি, ওই তার মায়ের কাছে দমদমে। আমরা যারা মিছিলে আজকে প্রায় 2000-2500 জন হেঁটেছি, মানে নীরবে সবাই মিলে কিছু সংগ্রহ করেছি, ওর মার হাতে তুলে দেবো যাতে ওর বাবার সুচিকিৎসা। এদিন পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। বলেন, পুলিশ তোলা তুলতে ও পিসি ভাইপোকে নিরাপত্তা দিতে ব্যস্ত। পুলিশ তোলা তুলতে ব্যস্ত আর পিসি ভাইপোকে প্রোটেকশন দিতে ব্যস্ত। পাশাপাশি এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তোলেন বিরোধী দল নেতা। পুলিশের ব্যর্থতা, বিনীত গোয়েলের গ্রেফতার চাই, অপদার্থ বিনীত গোয়েলের গ্রেফতার চাই, মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ চাই। দলীয় পতাকাহীন এই মিছিল থেকে সৌরনীলের প্রতি শ্রদ্ধা জানান সকলেই। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সকলকে সজাগ থাকার পরামর্শ দেন রাজ্যের বিরোধী দলনেতা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, বেহালা।